বন্ধুরা, ভারতীয় উপমহাদেশের মধ্যে একটি অন্যতম একটি হার্বাল বা ভেষজ উদ্ভিদ, সেটি হলো কারি পাতা। এখানে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটি হলো কারি পাতা। এটাকে মিষ্টি নামও বলা হয়ে থাকে এবং একে বারসুঙ্গা নামেও পরিচিত। ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কায় প্রাপ্ত এটি এই গাছ। এটি ভারতীয় মহাদেশে এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, তবে এর কারি পাতা নামই এর আঞ্চলিক ভাষা। তো এটি সাধারণত বাংলাদেশেও এটি আমরা ব্যবহার করে আসছি, বিভিন্ন রান্নার মশলা বা রান্নার তরকারি হিসাবে আমরা এটিকে খেয়ে থাকি। এর গন্ধের জন্য এটি বিখ্যাত। এটি রান্নার স্বাদ বাড়ানোর জন্য এটি অন্যতম একটি উপকরণ। তবে এর যে উপকার রয়েছে, সে তার ভিতরে কিছু উপাদান রয়েছে। সেই উপাদানগুলি আপনার শরীরের যৌবন শক্তিকে বাড়িয়ে তুলবে এবং আপনার শরীরের পেটের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাকে অনেক ভালো করে তুলবে। আর যদি পেটের সমস্যা আপনার দূর হয়ে যায়, তাহলে আপনার শরীরের যে কোনো, অর্থাৎ যে কোনো অসুখেই আপনি রোগে ভুগে থাকেন না কেন, সেটি ভালো হয়ে যাবে। তবে যাদের পিত্তজনিত বমি হয়, পিত্তজনিত ঢেক ওঠে, তাদের জন্য এই কারি পাতা যদি সেদ্ধ করা জল 1-2 চামচ করে খাওয়া যায় প্রতিদিন, তাহলে তার পেটের এই সমস্যা দূর হবে এবং পিত্তজনিত রোগটাও ভালো হয়ে যাবে। যাদের শরীরে কোলেস্ট্রল রয়েছে, প্রচুর পরিমাণে রক্তে গ্লুকোজের মাত্রা রয়েছে, যাদের মানে উচ্চমাত্রায় রয়েছে, যা আপনার ডায়াবেটিস রোগকে এই কারি পাতা নিয়ন্ত্রণ করতে অনেক বড় ভূমিকা রয়েছে। লিভার তো ভালো করে, লিভারের সমস্যার জন্য এই কারি পাতা একটি অন্যতম উপকার রয়েছে। খাবার যদি আপনি খান, তাহলে অনেক সময় ঢেক ওঠে, অনেক সময় গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, এই সমস্ত ভালো করতে এই কারি পাতার অনেক উপকার রয়েছে। তাহলে এই যে কারি পাতা, এই কারি পাতাকে আমরা কীভাবে এবং কতটুক পরিমাণে খেলে আমাদের এই পেটের সমস্যা, আমাদের বিভিন্ন শরীরের সমস্যা, ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাবে? আমি সাধারণত বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন ডাক্তারের বা চিকিৎসকের যারা রয়েছে, তাদের পরামর্শ থেকে, তাদের সঙ্গে কথা বলে আমি এটাই জানতে পেরেছি যে এই কারি পাতা যদি আপনি প্রতিদিন 1টি করে কারি পাতা যদি 2-3টি, একটি প্রথম অবস্থায় 1টি করে খাওয়া আপনারা অভ্যাস করতে পারেন, তারপর 2-3টি করে কারি পাতা অবশ্যই খাবেন, দেখবেন আপনার এই পেটের সমস্যাগুলি অনেক ভালো হয়ে গেছে এবং আপনার যৌবন শক্তিকে অনেক ভালো করতে পেরেছেন। আর এই কারি পাতা সম্পর্কে আমার আরও 8-10টি ভিডিও তৈরি করা রয়েছে, সেগুলি আমার চ্যানেল ভিজিট করে সেগুলি দেখতে পারেন, এবং কারি পাতার একটি প্লেলিস্টও তৈরি করা রয়েছে, সেখান থেকেও আপনারা সেইটি প্লেলিস্ট অন করে দেখতে পারেন। তো বন্ধুরা, আর যাদের দীর্ঘদিনের কোনো পুরানো রোগ, দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগে আছেন, তাহলে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এই কারি পাতাকে খেতে পারেন। ভিডিওটি আজকে এখানে শেষ করছি, পরবর্তী আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।